পক্ষে বন্দনা শুরু হয়ে গেছে আর আজ মহাশক্তির বোধনের মাধ্যমে আমরা মহাশক্তিকে পৃথিবীতে আহ্বান জানাচ্ছি এখন সাম্প্রতিক সময়ে যেহেতু আমরা একটি গণঅভ্যুত্থান পার করে এসেছি আমরা অবশ্যই আশাবাদী আমরা অবশ্যই এগিয়ে যাব কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মনে কিছুটা ভীতির সঞ্চার রয়েছে কিন্তু যেরকম নিরাপত্তা বলয় দেখছি আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশে পূজা বান্ধব পরিস্থিতি বিরাজ করছে তো দেবী দুর্গার কাছে এই বছর এটি প্রার্থনা যাতে সমস্ত অশুভ শক্তিকে দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অপেক্ষায় থাকি যে আবার যাতে সামনে আবার কোন সময় দুর্গা পূজাটা আসবে এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা পূজা এবং খুব শান্তির পূজা এটা আমরা সবসময় অপেক্ষা করে থাকি আর দুর্গা যেহেতু দুর্গা মা যেহেতু শক্তির দেবী শান্তির দেবী আপনার আমরা চাই যে পুরা দেশের যে অস্থিরতা চলতেছে এটা কেটে যাক এবং সবাই শান্তিতে ফিরে আসুক কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে তুলা ভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে আমার তো তাও নাই তুলা ভাই ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে আমি তখন বিয়ে করিনি দুইটার আমি গুলি করে মারু মাসুদরা কোনোদিন ভালো হয় না আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক